আসসালামু আলাইকুম দর্শক জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন পাঁচই আগস্টের পর আরও দশ দিন কঠোর বিধিনিষেধের সুপারিশ করেছে দশ দিন যাতে লকডাউন প্রত্যাহার না হয় সেই ধরনের প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার বি এম খুরশিদ বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন তিনি বলেছেন যে এভাবে সংক্রমণ বাড়ছে আমরা কিভাবে এই সংক্রমণ সামাল দিব আমাদের কোনো সক্ষমতা নাই তাই আমাদের একটাই উপায় চলমান লকডাউন বাড়াতে হবে গরিবের কাজ বন্ধ রেখে গরিবের মুখের দিকে না তাকিয়ে যতবারই কঠোর বলা হোক লকডাউন এই লকডাউন কোনো কাজে আসবে না আগে গরিব কিভাবে চলবে সেই ব্যবস্থা করেন তারপর লকডাউন একদিন দুই দিন পাঁচ দিন এক বছর দুই বছর দেন দিতে পারেন বাস্তবে রাস্তার পরিস্থিতিটা দেখেন আপনারা কি এটা কি চলছে এটা কি কঠোর লকডাউন ভেঙে পড়েছে কঠোর লকডাউন এ ধরনের লকডাউন যেই পরিস্থিতি আপনারা রাস্তার দেখলেন দেখছেন এই পরিস্থিতিকে লকডাউন বলা চলে না কাজ নাই গরিবের খাবার নাই ঘরে সাধারণ মানুষের সাধারণ মানুষ তো রাস্তায় বের হবেই ভাই এতে দোষের কিছু নাই এতে দোষ দিয়ে লাভ নাই তাই আমি মনে করি যে আগে মানুষ ঘরে যে থাকবে তার ঘরে খাবার আছে কিনা এটা দেখেন